আমার মনে হয় ওনার বয়স তো প্রায় 80, মানসিক প্রতিবন্ধী আসলে আমি ওনাকেই মনে করি। এরিকের ব্যাপারে মোটামুটি মিডিয়া, বাংলাদেশের মানুষজন সবাই জানে, এরিক শারীরিক প্রতিবন্ধী, এরিক মানসিক প্রতিবন্ধী না। শারীরিক প্রতিবন্ধকতা ওর মধ্যে শুধু পায়ে একটা সমস্যা আছে, ওর হাতে একটু সমস্যা আছে হালকা। এরিক সুপার মেধাবী, সুপার ট্যালেন্টেড একটা বাচ্চা, তার প্রমাণ আপনারা গণমাধ্যমে দেখেছেন বিভিন্ন সময়। ও আপনাদের সামনে এসে কী সুন্দর করে গুছিয়ে কথাবার্তা বলে। তো আজকে আসলে একটা পার্টির চেয়ারম্যান, একটা পুরো পার্টি যেটা এরিকের বাবার পার্টি, তারা সবাই একদিকে, আর ঈশ্বর সাহেবের আদরের সন্তান এই শারীরিক প্রতিবন্ধী ছেলেটা হচ্ছে পুরো একা লড়াই করছে। সো আমি মনে করি যারা এরিকের সাথে, এরিককে নিয়ে সব কটু কথা বলছে, আজে বাজে কথাবার্তা বলছে, তাদের যে বুদ্ধি লোপ পেয়েছে এটাই তার প্রমাণ করে। আসলে বিদিশা পোড়াও না, বিষ পোড়াও না, আমি হচ্ছে চটক, আমি মিডিয়ার ক্রিয়েশন। তো আসলে কি বলবো, উনি ওই যে বললাম বুদ্ধি লোপ পেয়েছে, আমি তো ফোড়াও না, বিষ ফোড়াও না। উনি তারপরে উনি এসে শব্দ চয়নটা ঠিক মতো করেনি। আমি বিদিশা হচ্ছে ক্যান্সার, আমি কাউকে ধরলে ক্যান্সার থেকে তো মানুষ ভালো হয় না, আর আমি কাউকে ধরলে আমি ক্যান্সারের মতো, সে ভালো হবে না, তার জন্য এটা ভালো হবে না। সো আমি ফোড়াও না, বিষ ফোড়াও না, কিন্তু আমি হচ্ছে বিদিশা ক্যান্সার, এটা তার বুঝতে হবে। আর মিডিয়া ক্রিয়েশন উনি আমাকে বলেছেন, হ্যাঁ অফকোর্স মিডিয়া ক্রিয়েশন, মিডিয়া কার পিছে দৌড়ায়, যাকে দেখতে লক্ষ লক্ষ মানুষ ছুটে আসে, যে আলোচিত, যে সমালোচিত, তার কাছে মানুষ আসে। মিডিয়া আমাকে জন্ম দিয়েছে, মিডিয়া আমাকে ক্রিয়েট করেছে, আমি মিডিয়ার কাছে আমার জীবন, আমি 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 গ্রেটফুল, আমি কৃতজ্ঞ মিডিয়ার কাছে। আমার বিপদে আপদে মিডিয়া সবসময় থেকেছে, সাপোর্ট দিয়েছে, কারণ মিডিয়া জানে আমার মধ্যে কোনো, তারা এই এই ধরনের নোংরা রাজনীতি তারা দেখেনি। আমি রাজনীতি আগেও করেছি এসে সাহেবের সাথে, আমার বিরুদ্ধে তখন কোনো এক টাকার কোনো দুর্নীতি নেই, যেটা ওনাদের আছে, ওনাদের নাম নামে আছে। আর উনি যেসব কথা বলে বেড়াচ্ছে, আসলে উনি এখন উদ্ভ্রান্ত হয়ে গেছে, কি বলবো, ওনার বয়স হয়ে গেছে, ওনার আসলে রিটায়ারমেন্টে যাওয়া উচিত। উনি দেশ বা জাতিকে বা জাতীয় পার্টির ইয়াং জেনারেশনকে উনি এখন আর কিছু দিতে পারবে না, উনি উড়ে এসে জুড়ে বসেছেন ওনার। উনি কিন্তু উনি বুঝতে হবে যে উনি এরশাদ না। আমার মনে হয় আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনারা প্রেয়ার দেন, দুদক আছে, দুদককে দিয়ে ইনকোয়ারি হোক, ইনকোয়ারি হয়ে দেখা যাক হোসেন মাহমুদের সাথে ট্রাস্টে আসলে কি আছে, এই ট্রাস্টের সম্পত্তির মালিককে, কাদের কাছে এই সম্পত্তিগুলো আসলে আছে, আদৌ আমার কাছে আছে না এরিকের কাছে আছে। আমার কোনো এখানে ট্রাস্টের সম্পত্তি তসরুফ করার কোনো ক্ষমতা আমার আছে কি না, এগুলো আসলে আমি যত যাই বলি না কেন বলবে যে আমি মিথ্যা বলেছি, কারণ এরিকের সম্পদ লুট করার জন্য তো তারাই বসে আছে, তারাই এরিককে ভয় পায়। একটা শারীরিক প্রতিবন্ধী বাচ্চাকে তারা তাদের থ্রেড হিসেবে তারা দেখছে, তারা দেশ রাষ্ট্রকে জাতিকে তারা কি দিবে, তারা নিজেরাই তো লোভী, তারা নিজেরাই তো দুর্নীতিবাদ সবাই, তাদের তো দেওয়ার কিছু নাই। সো ট্রাস্টে কি আছে না আছে এটা তো ক্লিয়ার, ওপেন, এখানে তো লুকালুকির কিছু নেই। এখানে হোসেন মোহাম্মদ এরশাদ তার দুই সন্তানকে সম্পত্তি দিয়ে গেছে, শুধু তো এরিককে দিয়ে গেছে সেটা না, সাতকেও তো সম্পত্তি দিয়ে গেছে, সাদের সম্পত্তি সাদের, এরিকের সম্পত্তি এরিকের। এখন বলা হচ্ছে সাদও এরশাদ সাহেবের সন্তান না, এরিকও এরশাদ সাহেবের সন্তান না। ভাইরে, সন্তানটা কি গাছ থেকে পড়ছে? সন্তান তো গাছ থেকে পড়ে নাই, সন্তানটা যারই সন্তান হোক ঠিক আছে, এরা মানুষ তো, মানুষ হিসেবে তো তাদের বাচ্চাগুলোকে বাঁচতে দেওয়া উচিত, কেন তাদেরকে নিয়ে নোংরা খেলে নামবে? আমি জন্মগত জন্মসূত্রে বিদিশা সিদ্দিক, বৈবাহিক সূত্রে বিদিশা এরশাদ, তো দুটো নাম থাকতেই পারে মানুষের, এটা কোনো সমস্যা না, কিন্তু মানুষ আমি একা সেই বিদিশাই। প্রেসিডেন্ট পার্কে আমি অবৈধভাবে কীভাবে ঢুকলাম? সন্তানের বিপদের সময় মা আসবে না? না আসলে তো তখন বলতেন যে কেমন মা, আপনি ছুটে যাননি, আমার সন্তানকে তো আটকে রেখেছিল তারা 3 মাস, ঠিক মতো খেতেও দেয়নি,
পচা দুধ বাসি দুধ খেয়ে আমার সন্তান ওখানে কেটেছে, সারাদিন রাত কেটেছে, ওই তার চাচা এত ভালোবাসে, চাচা কই ছিল, চাচি কই ছিল, তারা তো একবেলা খাবারও দিয়ে যায় নাই, তারা তো আটকে রেখেছিল যাতে সন্তানকে আমার বাড়িতেও না আসতে পারে, আমার বাড়িতে পাঠিয়ে দিত তাহলে সমস্যার সমাধান হয়ে যেত, আমি আর তাহলে প্রেসিডেন্ট পার্কে যেতাম না, তো সেটাও তো তারা করেনি। এখন এই না যে আমার প্রেসিডেন্ট পার্কে ওঠার আগে আমার কোনো বাড়ি ঘর ছিল না, তাই না? আমার এই গুলশানের মধ্যে আমার দু একটা বাড়ি ঘর আছে, আমি গুলশানেই থাকি। মানে এরিক যতদিন মনে করবে যে তার মাকে প্রয়োজন আছে, এরিক মাকে রাখবে, এরিক যখন স্বাবলম্বী হয়ে যাবে, এরিক যখন নিজেরটা নিজে ভালো বুঝতে পারবে, তখন আমি থাকবো না, এটাই তো স্বাভাবিক। আমার তারও সন্তান আছে, আমি তো সন্তানদের সাথে থাকি না, আমি তো আমার মতো থাকি। এখন আমার সন্তানটা তার প্রয়োজন, তার প্রয়োজনের সময় আমি থাকবো না তার পাশে, আমি আসবো না, আমি আসলেই সম্পত্তি খেতে আসলাম। যারা বলছে আসলে তারা তাদের নিজেদের ইল মোটিভ থেকে এইসব কথাবার্তা ছড়াচ্ছে বলছে। এরিকের প্রস্তাবনা, এরিককে তারা বলছে এরিক অসুস্থ, এরিক পাগল, এরিক মানসিক প্রতিবন্ধী, অনেক কিছু বলছে তারা, কিন্তু তারা একটাবারও তারা মনে করে না, তারা ভুলে গেছে যে এরিকের বাবার পার্টি তারা করে, জাতীয় পার্টিটা এরিকের বাবার পার্টি। এই এরিক যেটা বলেছে সেটা হচ্ছে ক্ষোভ থেকে তার এই বহিঃপ্রকাশ, ক্ষোভ থেকে তার এই রূপরেখা। এবং এরিক তো আমাকে চেয়ারম্যান ডিক্লেয়ার করে নাই, তারা এত ভয় পাচ্ছে কেন? তা এরিক ডিক্লেয়ার করেছে তার বড় আম্মু বেগম রওশনের সাথে, কারণ এরিক মনে করে যে বাবার পরে ম্যাডামই একমাত্র জাতীয় পার্টিটাকে একটা বাঁচাতে পারবে, জাতীয় পার্টিকে একটা সুন্দরভাবে উনি গুছিয়ে দিয়ে রেখে যেতে পারবে। এটা এরিকের মতো একটা বাচ্চাও এটা বুঝে। সো এটা করাতে আমি বুঝলাম না তাদের কি এরিক তো কোনো কমিটি, লিখিত কোনো কমিটি দেয় নেই, কোনো প্যাডে কোনো কিছু লিখিত হয় নাই, এরিক প্রস্তাব করেছে, এটা শুনে মাথা খারাপ হয়ে গেল, পাগল হয়ে গেল ওনারা সবাই। মানে একটা ছোট বাচ্চার কাছে তারা যে সবাই যে এতটা মানে কি বলবো, এতটা মানে মানে ইনসিকিওর, মানে এটাই একটা হাস্যকর, তারা নিজেদেরকে একটা হাস্যকর জায়গায় নিয়ে এসেছে, সবাই তাদেরকে নিয়ে হাসে, মানে হাসি তামাশাই করছে এখন। তো এরিকের এই কমিটিটায় আমরা এখনো পর্যন্ত কোনো লিখিত কোনো কিছু চূড়ান্ত করিনি, এটা প্রস্তাবনা করা হয়েছে যে ম্যাডাম রওশনের সাথে এটা জাতীয় পার্টির চেয়ারম্যান থাকবে, কারণ তার আগে আপনারা দেখেছেন ম্যাডামকে প্রধান পৃষ্ঠপোষক করা হয়েছে, ভাই প্রধান পৃষ্ঠপোষক তাকে অপমান করা হলো। প্রধান পৃষ্ঠপোষক বলে তো আসলে এটা ধরেন বাজারের কমিটি, কোনো ফাউন্ডেশন, এই ধরনের জায়গায় আসলে এইসব প্রধান পৃষ্ঠপোষক রাখা হয়। একজন বিরোধী দলের একজন দেশের একজন রাষ্ট্রের বিরোধী দলের নেতাকে প্রধান পৃষ্ঠপোষক মানায় না, সেই কারণে এরিক তার বড় আম্মুকে মনে করেছে তাকে তার চেয়ারম্যান হওয়া উচিত। এরিক তার বাবার মোবাইলটা ব্যবহার করে, বাবা মারা যাওয়ার পরে বাবার মোবাইলটা কিন্তু এরিকের কাছে। সো অটোমেটিক্যালি সারা বাংলাদেশের নেতাকর্মীরা মানে তার বাইরের লোকজন্য এরিকের সাথে কিন্তু ওই ফোনেই যোগাযোগ হয়, এবং আপনি অবাক হয়ে যাবেন এই ছোট ছেলেটা সে কিভাবে সবার সাথে যোগাযোগ মেনটেন করে রেখেছে। সব সমস্ত তার টেলিফোন নাম্বার মুখস্থ, প্রত্যেকটা মানুষের নাম্বার মুখস্থ, সে অসম্ভব রকম মেধাবী একজন ছেলে। সে তার শারীরিক সমস্যা হতে পারে কিন্তু তার মানসিক কোনো সমস্যা নেই, হাজার হাজার টেলিফোন নাম্বার সে মুখস্থ বলতে পারে। তো এরিক সবার সাথেই যোগাযোগ রেখেছে, কারণ সে তার বাবার হাত ধরে রাজনৈতিক অঙ্গনে সে বড় হয়েছে। তো এরিক চাচ্ছে যে সুন্দর করে জাতীয় পার্টিটা অর্গানাইজ হোক, বাবার নামটা যে মুছে ফেলছে, কিছুদিন আগে দেখেছেন আপনারা যে জানেন কি না যে এরিকের বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে যে আমরা যে পোস্টারিংগুলো করেছি সেই পোস্টারগুলো তারা ছিঁড়ে ফেলেছে। এতে এরিকের কষ্ট লেগেছে যে তার বাবার পোস্টার এই বাবার জাতীয় পার্টি তারা করছে, আবার বাবার ছবি যেখানে আছে সেই পোস্টার, মৃত্যুবার্ষিকীর পোস্টার, এগুলো ছিঁড়ে ফেলা হচ্ছে। আবার যারা এই পোস্টার ঢাকার বাইরে যারা লাগিয়েছে, সৈয়দপুর, নীলফামারি, রংপুরে, তাদেরকে পার্টি থেকে বহিষ্কার করে দেওয়া হচ্ছে। মানে বহিষ্কারটা হয়েছে তাদের একটা অস্ত্র, এই অস্ত্রটাই উনি স্বৈরাচারী স্টাইলে ব্যবহার করছেন। সো এইগুলো আসলে খুব এগুলো খুব কষ্ট দেয় এরিককে। এখন যেহেতু এরিক বলে ফেলেছে একটা কমিটির নাম উচ্চারণ করে ফেলেছে, আমাকে রাখা হয়েছে অ্যাজ এ কো চেয়ারম্যান, মানে জাস্ট সহকারী হিসেবে, আমি চেয়ারম্যান না, আমি সহকারী হিসেবে এখানে আমি সবাইকে অর্গানাইজ করব, সবার সাথে যোগাযোগ সবাই করছে, যেহেতু এরিকের সাথে অনেকে যোগাযোগ করে, আমার সাথেও করে,
আমিও তাদের সাথে অর্গানাইজ করব, তাদের সাথে কানেক্ট হচ্ছি, আপনারা সময় হলে দেখতে পাবেন। কারণ এখন যদি আমি বলি কে কে আমার সাথে আছে না আছে, কিছু মানুষ তো অলরেডি বহিষ্কার হয়েছে, যেমন কাজী মামুন সাহেবকে বহিষ্কার করা হলো, কারণ উনি কেন হেল্প করেছে এরিককে, আমার আমার কাছে এরিককে দিয়ে দেওয়ার জন্য, একটা বাচ্চাকে আটকে রেখেছে 3 মাস ধরে, মানসিক অত্যাচার করা হচ্ছে, শারীরিক অত্যাচার করা হয়েছে, ড্রাইভার পর্যন্ত এরিকের গায়ে হাত তুলেছে, এখন কাজী মামুন সাহেব এরিককে বাঁচিয়েছে, তার মাকে নিয়ে এসেছে, এই কারণে কাজী মামুন সাহেবকে কিন্তু কি করা হলো আপনারা দেখলেন, বহিষ্কার করলো পার্টি থেকে। কাজী মামুন সাহেবকে যারা যারা সাপোর্ট দিয়েছেন, যেমন জাফর আহমেদ, জাফর ইকবাল সিদ্দিকী, তারপরে হচ্ছে ফখরুজ্জামান জাহাঙ্গীর সাহেব আছেন, প্রফেসর দেলোয়ার সাহেব, এরকম অনেক অজস্র মানুষ আছেন জাতীয় পার্টির সব আমাদের সিনিয়র লিডার যারা আছেন এক্স এমপি, তাদেরকে কি করা হলো যে না তাদেরকে বহিষ্কার করা হবে, এদেরকে বহিষ্কার করে দেওয়া হলো। এই কারণে আমি ডিসিশন নিয়েছি, আমি কারো নাম বলবো না, আমি সবার সাথে যোগাযোগ চালিয়ে যাচ্ছি, সবার সাথে যোগাযোগ আমার আছে, এখানে প্রচুর মানুষজন আছেন জাতীয় পার্টির, তো একটা সময় তো অবশ্যই এর একটা পজিটিভ, একটা পজিটিভভাবে আমরা কাজ করছি, সো দেখা যাক কোথায় নিয়ে যায়, আল্লাহ পাক সহায় থাকলে নিশ্চয়ই আমরা কামিয়াব হব। থ্যাংক ইউ।